আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রলেস ব্লকে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। এই যে আমি আজকে এই যে কাঁঠালের বিচি রেডি করেছি ক্লিন করে, এই যে ক্লিন করে হচ্ছে কাঁঠালের বিচিটাকে এইভাবে ক্লিন করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সো এই ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই রান্নাটা কিন্তু অনেক মজার একটা রান্না। তো এই কাঁঠালের বিচিগুলো যেভাবে রেডি করে নিয়েছি আমি, ক্লিন এই যে কাঁটাটাও দেখিয়ে দিলাম সুন্দরভাবে কিভাবে আমরা কেটে নিয়েছি। দেন আমি যেটা রান্না করব তার উপকরণগুলো যে সামনে রেখে দিয়েছি, এখানে আমি মাংসটাকে ভালোভাবে ক্লিন করে ধুয়ে একটা পাতিলের পাত্রের ভিতরে এইভাবে রেখে দিয়েছি, আর তার চারপাশে ওটা একটু মাছে মাংসের ডিম, মুরগির একটা ডিম ছিল পেটের ভিতরে, ওইটা আমি রেখে দিয়েছি ওইভাবে। এই যে মাংসগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একেবারে ক্লিন করে রেখে দিয়েছি। দেনে যে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়া রেখেছি, পাশে রেখেছি কাঁঠালের বিচি যেটা আজকের মেইন মেনুতে মাংসের সাথে আসবে, আমি কিন্তু আলু ইউজ করব না। আর এখানে রেখেছি হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, এই যে এলাচ ফল আর ডালচিনি আর তেজপাতা। আমার আজকের এই উপকরণ দিয়ে আমি মুরগির মাংসটাকে কাঁঠালের বিচিটাকে দিয়ে একসাথে রান্না করব। এই রান্নাটা আপনারা করে দেখবেন, এত টেস্ট হয় মাংসটা আসলে বলার মতোই না, অনেক মজা হয়। সো আমরা সরাসরি চলে যাই চুলার উপরে। আমি একটি চুলার উপরে পাতিল নিয়ে বসিয়ে দিয়েছি, পাতিলটা একটু গরম করে রেখেছিলাম, এই যে তেলও দিয়ে দিলাম আমরা, আর যে পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম ওইগুলা পাতিলের তেলের ভিতরে গরম হয়ে আসলে দিয়ে দিলাম। এই যে আমরা কিছুক্ষণ ওয়েট করব, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব। এই যে পেঁয়াজটাকে আমরা একটু ব্রাউন কালার করে নিয়েছি, দেন আমি তার ভিতরে আদা, এই যে রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া, এটা সবগুলোকে একসাথে দিয়ে একটু মিশিয়ে নেব পেঁয়াজটার সাথে। এই যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াও দিয়ে দিলাম। তারপরে দিলাম আমি যে মশলা, কাটা মশলাগুলো রেখে দিয়েছিলাম সেইগুলা, এখানে এলাচ আর দারচিনি আর তেজপাতা আছে, ওইটাকেও আমরা দিয়ে দিলাম। তারপরে এই যে শুকনা মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম, একটু ভালোভাবে নাড়িয়ে নিব। এখন আমরা এখানে পানি ইউজ করব না, কারণ মাংস থেকে একটু পানি বের হবে। সো আমরা এই কারণেই পানি ইউজটা এখন করব না, মাংসটাকেই সরাসরি দিয়ে দিব। এই যে মুরগির মাংসগুলোকে আমি একে একে সবগুলো দিয়ে দিব। এই যে মাংসগুলো দেয়া হয়ে গেল আমার, এবার এগুলোকে আমি খুব সুন্দরভাবে নেড়ে নিব, যাতে করে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে যেয়ে পৌঁছায়। এইবার একটু লবণও দিয়ে নিলাম আমরা, এই মাংসটার ভিতরে লবণ আর নিচে তো মশলাগুলো আছেই, সবগুলো দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এইবার লবণটা দেওয়ার পরে আমি কিন্তু কাঁঠালের বিচিটাকেও দিয়ে দিলাম। এই যে আমরা একসাথেই প্রায় দিয়ে দিলাম, কারণ এটা সিদ্ধ হতেও একটু সময় লাগবে, কারণ এখানকার এই বিচিগুলো আসলে সিদ্ধ হতে সময় লাগে। যদি আপনারা কেউ ইচ্ছা করেন প্রেশার কুকারেও রান্না করতে পারেন, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচিটাকে। এই যে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব মাংসটাকে।
আমার আসলে খুব পছন্দের এই রান্নাটা, মানে মাংস দিয়ে আর কাঁঠালের বিচিটা দিয়ে রান্না অনেক মজা লাগে। এই যে আমরা হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এখন আমার মার হাতের আসলে রান্নাগুলোর বিশেষত্ব হচ্ছে আমার মা হলুদ গুঁড়াটা লাস্টের দিকে দেয়, প্রথম দিকে দেয় না, একটু মাংসটাকে কষিয়ে নিয়ে শেষের দিকে দেয়। এই যে আমাদের মাংসটা কষে আসছে, যে পানি বের হয়েছে অনেক, দেখেন সাথে কাঁঠালের বিচি মাংস একসাথে সব হচ্ছে, আর এখন একটু এই যে হলুদ গুঁড়া আর শুকনো মরিচ গুঁড়া মাতিয়ে দিল। এই শুকনো মরিচ আর হলুদ গুঁড়াটা এইবার কালারটাকে চেঞ্জ করে দেবে মাংসের। এবার আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে, এই যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব আমরা। আমি আগে যখন প্রথম প্রথম রান্না শিখি, আমি শুধু মনে করতাম মার মাংস রান্নাতে এমন কালার আসে কিভাবে, আমার কেন আসে না। আমি এখনও যারা বাইরে থাকে গুঁড়া মশলা ইউজ করে, এই যে আমরা একটু পানিও দিয়ে দিলাম, কিন্তু একটু গল্প করছি সে কারণে একটু, যাই হোক একটু পানিও দিয়ে দিলাম। এবার আমরা যে পরিমাণ ঝোলটা রাখবো সেই পরিমাণ পানিটা দিয়ে, পানিটা দিলাম, দেন আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব, পানিটা ফুটে আসছে। এবার আমরা কিছুক্ষণের জন্য পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিব যাতে সিদ্ধটা ভালো করে হয়। এই যে আমরা কিছুক্ষণ পরে এসে উঠিয়ে দেখব চেহারাটা কেমন হয়েছে, এই যে আমাদের মাংসের চেহারাটা, এই যে কালারটাও অসম্ভব সুন্দর হয়ে আসছে। আমি মাঝে মাঝে এসে একটু নেড়ে দিয়ে মাংসটাকে দেখছি আর কাঁঠালের বিচিটাকেও দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা, কারণ আমার ঝোলটা পা আমি একটু ঝোলঝলি রাখবো, এইটা কিন্তু একটু ঝোলঝলি বেশি মজা লাগে। এই যে আপনারা ইচ্ছা করলে এটাকে একটু দেখতে পারেন যে একটা গলেছে কিনা, আর যতক্ষণ না গলবে আমরা ততক্ষণ মাংসটা আর বিচি মানে কাঁঠালের বিচিটা না গলবে আমরা ততক্ষণ এটাকে হালকা জ্বালে এবং ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে এখনও গলেনি, আমাদের আর একটু সময় লাগবে, তো আমরা আর একটু ওয়েট করি কিছুক্ষণ, কারণ আমি একটু ট্রাই করে দেখলাম যে এটা গলাচ্ছে কি না কাঁঠালের বিচিটা। আমার মাংস গলে গেছে অলমোস্ট, কিন্তু কাঁঠালের বিচিটার জন্য আর একটু সময় লাগবে, তো আমরা আরও কিছুক্ষণ ওয়েট করবো, দেন আমরা আবার ফিরে আসবো। এই যে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে, এই যে আমি উপরে একটু গরম মশলার গুঁড়া, তার মানে এটা আমি বাসায় মেক করে রাখি। আমি আস্ত জিরাটাকে ভেজে ওর ভিতরে একটা এলাচ দানা, একটা এলাচ ফল আর একটা ডালচিনি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে ব্লেন্ড করে রাখি। এটা মাংস কিংবা অন্য কোনো রান্না উপরে দিলে এটা অনেক মজা লাগে, তো ওই মশলাটাকে উপর দিয়ে আমরা একটু ছিটিয়ে দিলাম, কারণ আমার রান্নাটা হয়ে এসেছে। এবং যখন হওয়ার আগ মুহূর্তে এটা দেওয়ার পরে একটু একটু বাবল উঠলে এটার টেস্টই চেঞ্জ হয়ে যায়। এই যে আমার রান্নাটা শেষ। সো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের রান্নাটা? আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক বাটন বেল বাটন ক্লিক করতেও ভুলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।